আগের দিন যেহেতু আমাদের খালি জায়গাটাতে ইট পেতে এত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, এখন মনেই হচ্ছে না যে এখানে আমাদের ঘাস পাতা হতো বা আমরা এখানে হাঁটাচলা করতে পারতাম না। কিছুদিন পরপরই আমাদেরকে মাঠটা পরিষ্কার করাতে হতো, তো এখন নর্মাল একদম লাগছে, যেরকম মনে হচ্ছে যে আমাদের এই জায়গাটা প্রথম থেকেই এরকম ছিল। তো দেখে খুব ভালোই লাগছে। আর দ্বিতীয় কথা, অনেকটাই ভাবনা চিন্তা করে আর একটা খরচার ব্যাপার আছে, তোমরা বুঝতেই পারছ। তো সেই সব ম্যানেজ করে আমরা যে ফাঁকা জায়গাটাকে ইট পেতে এত সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পেরেছি, এতেই অনেকটা আনন্দ হচ্ছে। তো আমার তো পুরনো গাছপালা অনেক কিছু আছে, যেগুলোকে আমি বাড়ির চারিদিকে খালি এপাশে ওপাশে ঘুরিয়ে ফিরিয়ে রাখতাম, কারণ এত পরিমাণে জঙ্গল হয়ে যায় বাড়িতে, মানে হতো, তো সেই কারণে গাছপালাগুলোকে এদিক ওদিকে টবগুলোকে সরিয়ে না রাখলে গাছগুলো হয়তো এতদিন ঠিকঠাক বাঁচতো না। তো গাছগুলো যেহেতু বেঁচে আছে, এবার কালকের থেকেই খালি ভাবছি যে গাছগুলোকে কোথায় আর কীভাবে লাগাবো, কারণ পুরো জায়গাটাতে তো তোমরা দেখতেই পেয়েছো ইট সাজানো হয়নি। এক গাড়ি ইটে যতটা হয়েছে ততটা সাজানো হয়েছে, আর তাছাড়া আমি কাকুদেরকে কিছু কিছু জায়গা বলেছি যে ফাঁকা রাখো, কারণ আমার ছোটোর থেকেই গাছ লাগাবার খুব শখ, কিন্তু বাবার বাড়িতে যেহেতু জায়গা ছিল না একদমই, আর ওদের বলতে পারো যে একদম মানে ঘরের সাথে ঘর লাগানো টাউন এরিয়া যেটা, তো সেই কারণে কখনো গাছ লাগাবার যে ইচ্ছেটা সেটা কোনোদিনও পূরণ হয়নি। তারপর শ্বশুরবাড়িতে জায়গা মোটামুটি যথেষ্ট ছিল, মানে বাবার বাড়িতে যেটা ছিল না শ্বশুরবাড়িতে সেটা পেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেখানে যেহেতু ছাগল গরু পোষা হয়, তো একবার গার্ডেন করা হয়েছিল, তোমাদের দাদাভাই আমি আমরা দুজন মিলে করেছিলাম, অনেক ফুল গাছ নিয়ে এসেছিল বা অনেক গাছপালা নিয়ে এসেছিল, তাতে লাভ কিছু হয়নি, বাড়ির ছাগলেই সেই গাছগুলো খেয়ে নিয়েছে। তো তারপর থেকে আর আমাদের ইচ্ছা হতো না যে গার্ডেন বানাবার, কারণ ওরা কোনো না কোনোভাবে গার্ডেনে ঢুকেই যেত, তো সেই জন্য তারপরে আর করা হয়ে ওঠেনি। তারপরে একবারে মুম্বাইয়ে থাকতে আমি ছোট ছোট টবের মধ্যে গাছ লাগিয়েছিলাম, আর সেটা তো বুঝতেই পারো যে ভাড়া বাড়িতে থেকে ছোট ছোট ব্যালকানির মধ্যে গাছ লাগানো খুব একটা সেরকমভাবে কিছু লাগিয়ে উঠতে পারিনি, শুধু দু তিনটে গাছ লাগিয়েছিলাম। তো কিছু গাছ টব সমেত রেখে আসলাম রোদ্দুরে, যাতে মাটিগুলো একটু রোদ্দুর পায়, আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো অর্ধেক রান্না করতে করতেই পার্সেল চলে এসেছে, তো চলো তোমাদেরকে আগে পার্সেলটা দেখিয়ে দিই। এখন বাজে 2:14, পার্সেল এসেছে আমাদের, ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার করা ছিল, এটাই লাস্ট পার্সেল, আর কিছু আসবে না পুজোর মধ্যে ফ্লিপকার্ট থেকে। তো এটাতে কী আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো পুচকুসোনা পার্সেল খুলতে ভালোবাসে বলে ওকে বললাম যে তুই পার্সেলটা খোল। খোলো খোলো, খুলে দেখো, এমনি ছেড়ো না, হ্যাঁ ওরকম করে ছেড়ো, টান্দা, হ্যাঁ ওই তো। তো তোমরা দেখে বলো হ্যাঁ যে জিনিসটা কেমন হয়েছে, এই প্রথমবার আমি এই জিনিসটা অর্ডার করলাম, কোনোদিন করিনি, আর ফোনের মধ্যে কালারটা যতটা লাইট লাগে প্রোডাক্ট, কিন্তু আসলে প্রোডাক্টের কালারটা একটু দাবা থাকে। দাও প্যাকেটটা আমাকে দাও। তো এর মধ্যে কি আছে কিছু শোনা বলবে, কি আছে এটা? এটা হলো বিছানার চাদর, এটা হলো বিছানার চাদর বেডশিট, আর তার সাথে এই যে বালিশের ওয়ার। তো ওয়ারের সাথে চাদরের কালারটা কিন্তু আলাদা, কিন্তু ডিজাইনটা একরকম, সেম কালার ছিল, দাঁড়াও আমি বলে নি, সেম কালার ছিল, লাইট গ্রিন কালার যেটা, সেম কালারের বালিশের ওয়ারও ছিল, কিন্তু একদম সেম সেম, মানে বোঝাই যাবে না যে বিছানাতে দুটো বালিশও আছে, তাই জন্য আমরা এই সাদাটা নিয়েছি, বালিশের ওয়ারের রংটা আলাদা, বিছানার চাদরের রংটা আলাদা। তো দেখা ওইটাও খোলো ভালো করে, দেখো এটা হলো আমাদের বালিশের কভার, হুম ওইটাও খোলো, একবারে প্রোডাক্টগুলো দেখাও হয়ে যাবে ভালো করে, দুটোই আছে। তো এগুলো কিন্তু পুরোটাই সুতির, সুতির নিয়েছি, আর খুব সফট কাপড়টা। তো এই দুটো বালিশের ওয়ার আছে, আর এই যে এটা হচ্ছে বিছানার চাদর। খোলো, আমি খুলবো না, তুমি খোলো। তো এটা যখন বিছানার চাদরটা পাতবো তখন তো দেখতে বেশি ভালো লাগবে, এখন তাও খুলে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ডবল করে ধরো না, সিঙ্গেল ধরো, সিঙ্গেল একটা ধরো, ওখানে ডবল আছে ওই কর্নারটা ধরো, এরকম মাথাটা, এই কোনাটা, এই কোনাটা, হ্যাঁ ওদিকে নামতে নামতে যাও ওই পাশটা, তবেই এটা পুরো খোলা যাবে, এই পাশটা, হ্যাঁ হ্যাঁ, ওটা ডবল ছিল ওর জন্য ওটা খুলছে না। তাও এটা যতক্ষণ না বিছানাতে বিছাচ্ছি ততক্ষণ বুঝতে পারবো না, কারণ আমাদের তো 6-7 খাট,
ওই জন্য অনেক সময় ছোট হয়ে যায় চাদর। তো যাই হোক, এটা দেখে মনে হচ্ছে যে ভালোই হবে, ঠিকঠাকই হবে, কারণ এটা এইভাবে পাততে হবে। নিয়ে আসো সোনা, দিকে নিয়ে আসো, এই কর্নারটা ধরো, এইভাবে বিছাতে হবে, তাহলে আশা করছি যে হয়ে যাবে। কারণ এই প্রথমবার অনলাইন থেকে বেডশিট অর্ডার করেছি, কোনোদিন অর্ডার করিনি। তো এটাকে যখন পাতবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকেই এটাকে চাদরের উপরে একবার বিছাবো। তো চলো চাদরের উপরেই এটাকে একবার বিছিয়ে নিই, দেখি মাপটা ঠিকঠাক আছে কি না, নাহলে আবার এটাকে এক্সচেঞ্জ করতে হবে। এখনই বিছিয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চাদরটাকে ওপর দিয়েই একদম হালকা করে পেতেছি, সাইডে সাইডে রেখে দিয়েছি চাদর একটু করে, যেগুলো নর্মাল টাইমে গুজে দিই। তো এখানে গুজি নিই, এটা এতটা বাড়তি আছে। আর এই যে দেখো, কুচকুচোনা তো শুয়েই পড়েছে, আরাম লাগছে তো? সুতি চাদরে একটা আলাদাই আরাম লাগে, গরমকাল হোক বা শীতকাল হোক, বিছানাটা বেশ গরম থাকে। তো এই দেখো চাদরটা কিন্তু বেশ সুন্দর লাগছে, দেখো পুরোটা হয়ে গেছে, কম পড়বে না, কারণ আমি বেডের ওই সাইডেও কিছুটা কাপড় রেখেছি এক্সট্রা, সামনের দিকে ঝুলিয়ে দিতে কাজে আসবে। আর এই সাইডেও কাপড় আছে, বালিশ তুলে, কোল বালিশ তুলে গুজে দিলে অনেকটা কাপড় থাকবে। তো যাই হোক, এই কালারটা আর ডিজাইনটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যখন একদম ফাইনাল লুক বিছাবো, বালিশের ওয়ার পরাবো, তো সেটা পুজোর সময়, সেটা তোমাদেরকে আমি তখন শেয়ার করব। তো আজকে কেমন লাগছে চাদরটাকে কমেন্ট করে জানিও। এই ফার্স্ট টাইম ফ্লিপকার্ট থেকে আমি একটা বেডশিট অর্ডার করেছি, বেডশিট কোনো দিন অর্ডার করিনি, এই প্রথমবার। তো ভয় ভয় পাচ্ছিলাম যে প্রোডাক্টটা যেন ছোট না হয় বা কালারে যেন আলাদা না হয়ে যায়, যেটা বুক করেছি সেটাই যেন আসে। তো ফাইনালি সেটাই এসেছে। তো চলো এবার খাওয়া দাবারগুলো দেখিয়ে দিই আর খাওয়া দাওয়া করে নিই। এখন বাজে 2:20, তো আবার পরে দেখা হচ্ছে, বাই বলো। নতুন কিছু পার্সেল আসলে দেখবে বাড়িতে, ছোট হোক বা বড় হোক, সঙ্গে সঙ্গে মনে হয় যে পার্সেলটা খুলে দেখি। তো পুচকুসোনা তো পার্সেল দেখার সাথে সাথেই বলে যে খুলে ফেলবো, বাট কিছুদিন এমনও হয় যে আমি বলি এখন আমার কাছে হাতে অনেক কাজের চাপ, আমি এখন খুলে দিতে পারবো না, বা এখন খুলিস না সবাইকে দেখাবো। তো সেই দিন অনেক ধৈর্য ধরে থাকে, কিন্তু যেই দিনকে বেশি ধৈর্য ধরে থাকতে চায় না, তো সেই দিনকে পার্সেলগুলো একটু সময় বার করে বলি যে খুলে ফেল। তো মাছটা ভাজতে ভাজতেই তো আমি চলে গেছিলাম, তারপরে দেখিয়ে দিলাম তোমাদেরকে পার্সেলটা, চাদরটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও কমেন্টে। আর চাদরটা এখন পাচ্ছি না, একবারে পুজোর সময় পাতবো যেরকমটা তোমাদের বলেছি, কারণ নতুন জিনিস পুজো পাঠের সময় পাটলে না ভালো লাগে। তো 4-5 দিনের জন্য তখন ওই চাদরটা বিছাবো, ভালো লাগবে দেখতে। আর তারপরে মাছটা রান্না করে নিয়েছি, আমি তো সকালবেলা জামাকাপড় চেঞ্জ করে সকালে স্নান করেই নিয়েছিলাম একবার, আর তাছাড়াও বিকালে একবার স্নান করবো যেহেতু মাথাটা ঘষবো, মাথায় তেল দিয়ে রেখেছি। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা এবার সেরে নিই। তো দুপুরবেলার দিকে ঘুমাতে পারিনি, কারণ মাথায় তেল দিয়েছিলাম যেহেতু সকালবেলা, তো দুপুরবেলাতে একটুখানি হেয়ার প্যাক ইউজ করেছি। বুঝতেই পারছো সামনে পুজো, আর পার্লারে যেতেও পারবো না, আর সেরকমভাবে কিছু চুলের ওপরে ট্রিটমেন্ট বা খরচা করতে চাই না। আমি যখন স্ট্রেটনিং করিয়েছিলাম তো তারপরে প্রচুর চুল পড়েছে, বেশিরভাগ মানুষেরই চুল পড়ে, তবে কিছু মানুষ আছে যাদের চুলগুলো ঠিকভাবে মেনটেন করতে পারলে কিন্তু চুলটা পড়ে না। তো ওই কারণে আমি ভাবছি যে এখন আর পার্লার থেকে হেয়ারে কিছু করব না, যদি প্রয়োজন পড়ে পরে অবশ্যই করব, কিন্তু এখন করব না। তাই ঘরে কিছু ছোট ছোট হোম রেমেডি ইউজ করেছি। তো তোমাদের সাথে তো আমি হোম রেমেডি অনেক কিছু আছে যেগুলো আগে আমার পুরনো ভিডিওতে আমি শেয়ার করেছি, আর যদি সময় পাই অবশ্যই পুজোর আগে দিয়ে তোমাদের সঙ্গে হোম রেমেডি দু একটা কিছু শেয়ার করে দেব। আর এখানে আমি এখন মানি প্লান্টের পুরো যে মানে লম্বা লম্বা পাতাগুলো বা ডালপালাগুলো যেগুলো বড় হয়ে গেছে, তো সেগুলোকে প্রথমে একটু কেটে সাইজে ছোট করে নিলাম, কারণ মানি প্লান্টের দেখবে বেশি পাতা যদি ওপর দিকে উঠে যায় তাহলে সেগুলোকে কেটে তোমরা অন্য পটের মধ্যে লাগিয়ে দিতে পারবে, বা জলের গ্লাসে বা বোতলে রেখে দিলে কিন্তু আবার নতুন করে গাছ হবে। তো ওই জন্য আমি 5-6 পিসের মতন কেটে নিয়েছি, এগুলো আমি কিচেনের মধ্যে রাখবো জলের বোতল কেটে, আর বাকি যেই মানি প্লান্টের ডালগুলো এখন এখানে আছে তো সেগুলোকে দেয়ালের সাথে সেট করে দেবো।
তো তোমরা দেখে বুঝতেই পারছো, একদম পরিষ্কার টাটকা, আর কত সুন্দর পাতাগুলোর কালার। দুরকম কালার আছে মানি প্ল্যান্টের পাতাটার মধ্যে। তবে এই মানি প্ল্যান্টটা কিন্তু এখানকার নয়, এটা কিন্তু মুম্বাইয়ের মানি প্ল্যান্ট। কারণ আমি যখন মুম্বাইয়ে থাকতাম, তো দুটো গাছকে আমি মানে আগাগোড়াই খুব ভালোবাসি। তো একটা হচ্ছে অ্যালোভেরা প্ল্যান্ট, আর একটা হচ্ছে মানি প্ল্যান্ট। কারণ এইগুলো লাগাবার জন্য বেশি জায়গা লাগে না, আর এই জিনিসগুলো মানে এই গাছগুলো বাড়িতে থাকা ভালো। আর দ্বিতীয়ত, অ্যালোভেরা প্ল্যান্টটা যত তোমরা গ্রোথ করতে পারবে, স্কিনের জন্য, হেয়ারের জন্য ইউজ করতে পারবে, সেটা এক প্রকার তো খুবই ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে মানি প্ল্যান্টটা একটু সামান্য ডাল যদি কোনো জায়গা থেকে কেটে নিয়ে আসতে পারো, তাহলে সেটার থেকেই মানে সারাটা বছর গাছ হবে। এই জন্য আমার এই দুটো গাছকে খুবই ভালো লাগে। তো এই দুটো গাছ আমি মুম্বাই থাকতে লাগিয়েছিলাম, আর সেইখান থেকে কিন্তু আমি ছোট টবে করে ক্যারি করেছি বাড়ি পর্যন্ত নিয়ে এসেছি, যখন ফাইনাল একবারে বাড়ি চলে আসলাম তখন। আর তাছাড়াও তোমাদের দাদাভাইয়ের কাছেও মানি প্ল্যান্ট ছিল, তো এখন সেগুলো নেই যেহেতু রুম চেঞ্জ করেছে। আর দেখবে, যার যেই জিনিসটার প্রতি বেশি শখ থাকে, গ্রাহ্য থাকে, সেই একমাত্র সেই জিনিসটাকে ছেড়ে, মায়া ছেড়ে যেতে পারে না। তো তোমাদের দাদাভাই কিছু গাছ এনেছে, কিছু গাছ আশেপাশের মানে ওখানকার ভাবিদেরকে দিয়ে দিয়েছে, মানে বৌদিদেরকে দিয়ে দিয়েছে। কারণ অত গাছ নিয়ে ও ক্যারি করতে পারবে না, দেখাশোনারও একটা ব্যাপার আছে, ও যেহেতু সারাদিন ডিউটিতে থাকে। তো যাই হোক, আমাকে জিজ্ঞাসা করেই সেগুলো দিয়েছিল, আমি বলেছিলাম আশেপাশে দিয়ে দিতে। তো আমি তো আজকে কোনো রকমের মানি প্ল্যান্টের পাতা মানে ডালগুলোকে কেটে ছেঁটে পরিষ্কার করে দিয়েছি, আর বাকিগুলোকে কিচেনের জন্য কালকে সকালবেলা রেডি করব। তো সেটা তোমাদেরকে আমি পরের দিনের ব্লগে শেয়ার করব যে কিভাবে কিচেনে সেট করলাম। আর তারপরে সন্ধ্যের দিকে কোনো রকমের ভিডিও শেয়ার করিনি, কারণ মাছের ঝোল করেই রেখেছিলাম দিনের বেলা, তো রাতে ভাত করে নেবো অল্প করে গরম গরম। আর সুজিকে এখানে দিয়ে দিচ্ছি পেডিগ্রির যে গ্রেভি চিকেনটা আছে, তো সেইটা তোমাদেরকে বলেছিলাম এর আগের দিন যখন আনবক্সিং করেছিলাম খাবারটার, যে তোমাদেরকে একদিন আমি দেখিয়ে দেবো যে খাবারটা কিভাবে দিতে হয়। তো এই খাবারটার মধ্যে গ্রেভি বলতে, এর মধ্যে এক ধরনের অয়েল আছে, আর চিকেনের এই যে ছোটো ছোটো পিসগুলো দেখছো, একদম সয়াবিনের দানার মতন ছোটো ছোটো, তো সেইগুলোর সাথে মিক্স করা থাকে। এটাকে শুধুমাত্র একটু ভাতের সাথে, সাদা ভাতের সাথে মিক্স করে দিলেই কিন্তু ডগিদের ফেভারিট খাবার এটা, ওরা আরামসে সেকেন্ডের মাথায় খেয়ে শেষ করে ফেলবে। সেদ্ধ চিকেনের থেকেও আমার মনে হয় এটা সবথেকে ওদের কাছে বেশি টেস্টি লাগে। তো এই যে মানে রাতের খাবার একবারে সুজিকে দিয়ে দিলাম, এবার আমরা খাওয়া দাওয়া করতে চলে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।